তথ্যচিত্র দেখানো নিয়ে জেএনইউতে ধুন্ধুমার, আলো নিভিয়ে পড়ুয়াদের উপর পাথর বৃষ্টির অভিযোগ। মিলল না স্বস্তি, অনুব্রত মণ্ডলের জামিনের আর্জি খারিজ দিল্লি আদালতে। জাতীয় নিরাপত্তার গোপন তথ্য প্রকাশ্যে, ফের বিচার বিভাগকে কাঠগড়ায় তুললেন রিজিজু। আমেরিকায় বন্দুকবাজদের তাণ্ডব চলছে, গুলিবর্ষণে নিহত চীনা কৃষক সহ ১১ জন। আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশের অধিনায়ক বাবর, জায়গা পেলেন দুই ভারতীয়। বর্দোয়ালি কেন্দ্রে মুখ্যমন্ত্রীর হয়ে প্রচারে ঝড় তুললেন মেয়র দীপক মজুমদার, রামনগর তিন নম্বর রোডে করলেন এই প্রচার অভিযান তিনি। ফের এক বিজেপি কার্যকর্তার বাড়িতে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতকারীরা, ঘটনা চারিপাড়া ৪৭ নম্বর ওয়ার্ডে। ঘটনার খবর পেয়ে ছুটে গেলেন এলাকার বিধায়িকা মিমি মজুমদার, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন তিনি। পুনরাজ্য দিবস ও প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা সম্পন্ন, এর উদ্বোধন করলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা। ওবিসি মোর্চা আমবাসা মন্ডল কমিটির উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত, আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করেই হল এই সম্মেলন। রাষ্ট্রীয় ভোটার দিবস উপলক্ষে মোহনপুর মহকুমায় হল আরক্ষা কর্মীদের এক শপথ গ্রহণ অনুষ্ঠান, শপথ বাক্য পাঠ করলেন ওসি জয়ন্ত মালাকার। সোনামুড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়িয়ে ছাই তিনটি ঘর, মাথায় হাত গৃহস্থের। অমিত শাহের সাথে জোট নিয়ে কথা বলতে দিল্লি গেলেন ত্রিপুরা মথার এক প্রতিনিধি দল, যার মধ্যে আছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া সহ অন্যান্যরা। প্রদেশ বিজেপির নির্বাচনী বৈঠক সম্পন্ন, শহরের একটি বনেদি হোটেলে হল এই গুরুত্বপূর্ণ বৈঠক। চীনের কাছে জমি হারাচ্ছে ভারত, লাদাখের বহু পেট্রোলিং পয়েন্ট হাতছাড়া, রিপোর্ট পুলিশ কর্তা। ৩৭০ ধারা বিলুপ থেকে সিএএ, তথ্যচিত্রের দ্বিতীয় পর্বেও মোদীকে লাগাতার আক্রমণ বিবিসির। ভাষা দিবসে উদ্বোধন মোহনবাগান ক্রীড়া লাইব্রেরির, মার্চে খুলবে চণী গোস্বামী গেট। বড় পর্দায় বাদশাহী কামব্যাক, পাঠান বুঝিয়ে দিল শাহরুখ জিন্দা হ্যায়। টিএমসি বিধায়কের পা টিপছেন পঞ্চায়েত সমিতির সদস্যা, ছবি ঘিরে তুঙ্গে বিতর্ক। বিতর্কের মাঝেই বাড়ল আবাস যোজনার অনুমোদনের সময়সীমা, নবান্নকে চিঠি কেন্দ্রের। বিশ্বকাপের আগে নজর কাড়ছেন ভারতীয়রা, আইসিসির ওয়ানডে র্যাঙ্কিং এর শীর্ষে সিরাজ। মেসিকে কত টাকা বেতন দেন আপনারা, বার্সার প্রাক্তন প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করেছিলেন রোনাল্ডো। ফের নিশানায় সাকিব গোখলে, এবার তৃণমূল মুখপাত্রকে গ্রেফতার করল ইডি। লখিমপুর খেরির মূল অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী পুত্রের জামিন, উত্তরপ্রদেশ দিল্লিতে থাকায় নিষেধাজ্ঞা। পুনের বিমা নদী থেকে উদ্ধার একই পরিবারের সাতজনের মৃতদেহ, খুন নাকি আত্মহত্যা, তদন্তে পুলিশ। সামনে নির্বাচন, ৯ মাসের জন্য নতুন প্রধানমন্ত্রী পেল নিউজিল্যান্ড, ইস্তফা দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী জেসিন্ডা। জীবনের শেষ ট্রফির এক ধাপ দূরে, অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালে পৌঁছলেন সানিয়া মির্জা। নন্দীগ্রামে যুবককে গুলি করে খুন, বাড়ির অদূরে মিলল দেহ, ঘন আছে রহস্য। অস্কারের মূল পর্বে মনোনীত নাতু নাতু গানটি, লড়াইয়ে বাঙালি পরিচালকের তথ্যচিত্র। পাঠান সিনেমার প্রশংসায় মুখর অভিনেতা অজয় দেবগন, ধন্যবাদ জ্ঞাপন শাহরুখে। অবৈধভাবে চলছে বিলোনিয়ায় মাতৃনয়নী সাউথ ত্রিপুরা ব্রিক্স ইন্ডাস্ট্রি, ফাঁকি দিচ্ছে লক্ষ লক্ষ টাকা জিএসটি। হাতে নাতে ধরা পড়েছে সংশ্লিষ্ট ব্রেক ইন্ডাস্ট্রির অবৈধ কাজ, কিন্তু এখনও পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন, জানিয়ে ক্ষুব্ধ মাইত হচ্ছে গোটা দক্ষিণ জেলায়। বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থ ও প্রকল্প বাস্তবায়নের পুস্তিকা প্রকাশ করলেন বিধায়ক মবসুর আলী, সাংবাদিক বৈঠক করে এই বই প্রকাশ করলেন তিনি। সরস্বতী পুজোকে লক্ষ্য রেখে প্রতিটি বিদ্যালয়ে প্রস্তুতি চূড়ান্ত, উদয়পুরের চন্দ্রপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়েও ফুটে উঠল একই দৃশ্য। ভারত পাকিস্তান পরমাণু যুদ্ধ বেঁধে গিয়েছিল, দাবি প্রাক্তন মার্কিন বিদেশ সচিবের। গণতন্ত্র রক্ষার শপথ নিন, নিজের ভোট নিজে দিন, এই স্লোগানকে সামনে রেখে আগরতলা রাজপথে পদযাত্রা করল পশ্চিম ত্রিপুরা জেলা তৃণমূল কংগ্রেস। জোটের জটে বাম কংগ্রেস, এককভাবে লড়াইয়ের ঘোষণা পিপল কংগ্রেসের। এবার বিধায়িকা মিমি মজুমদারের অভিযোগ নস্যাৎ করল পুলিশ, চারিপাড়ার ঘটনা দুর্ঘটনা বলল পুলিশ। মহিলাদের আইপিএলে সবচেয়ে দামি দল কিনল আদানিরা, মোটা লক্ষ্মী লাভ বোর্ডের।
রবীন্দ্র রিকমানের স্বার্থসিদ্ধির সিঁড়ি, জমি দখল নিয়ে অমর্ত্যকে খোঁচা বিশ্বভারতীর উপাচার্যের। 25 খোয়াই বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করল আমরা বাঙালি দল প্রার্থী কিশোর রায়। অনবদ্য পারফরম্যান্সের পুরস্কার, আইসিসির বর্ষসেরা টি টোয়েন্টি ক্রিকেটার হলেন সূর্যকুমার যাদব। বিবিসির তথ্যচিত্র দেখানো নিয়ে উত্তাল জামিয়া বিশ্ববিদ্যালয়ে, আটক বামপন্থী পড়ুয়ারা। ফের বাইখোড়ায় ঘটল এক দুর্ঘটনা, এতে গুরুতর আহত এক বাইক চালক। করবুকে তৃণমূল কংগ্রেসের যোগদান সভা সম্পন্ন, এতে 123 পরিবারের বিভিন্ন দল ছেড়ে যোগ দিল ঘাসফুল শিবিরে। নির্বাচন আসন্ন, প্রার্থী তালিকা চূড়ান্ত সিলমোহর দিতে দিল্লি গেলেন রাজ্য বিজেপির নেতৃত্বরা। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে ঢাকে কাঠি, ভোটাভুটি আগামী 19 ফেব্রুয়ারি। রাশিয়ার আচরণে ক্ষোভ, নিষেধাজ্ঞার আওতায় 69 জাহাজের প্রবেশ নিষিদ্ধ করল বাংলাদেশ। 25 জানুয়ারি জাতীয় ভোটার দিবস, রাজ্যেও এই দিবসটি পালিত হল রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। আইনস্টাইনের চেয়েও বেশি আইকিউ লেভেল, প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাল পুরস্কার পেল বিস্ময় বালক প্রসন্ন।